আজারবাইজানের প্রেসিডেন্ট নারগনো কারাবাখের ওপর তার দেশের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠান হয়েছে বলে ঘোষণা দিয়েছেন। জাতিগত আর্মেনিয়ান বাহিনীর বিরুদ্ধে ২৪ ঘন্টার সামরিক অভিযানের পর তিনি এই ঘোষণা দেন। কারাবাখ বাহিনী আত্মসমর্পণে রাজি হওয়ার পর প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ তার দেশের সেনাবাহিনীর বীরত্বের প্রশংসা করেছেন। প্রায় ১,২০,০০০ আর্মেনীয় ক্ষুদ্রনি গোষ্ঠীর মানুষ দক্ষিণ ককেশাস ছিটমহলে বসবাস করেন, যেটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত। মঙ্গলবার দেশটির সামরিক বাহিনী সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করেন এবং তারা দাবি করেন কারাবাখ বাহিনী সাদা পতাকা উত্তোলন করেছে এবং তাদের অবৈধ রাজত্বের অবসান ঘটিয়েছে। বিচ্ছিন্নতাবাদী আর্মেনিয়ানদের মানবাধিকার বিষয়ক একজন কর্মকর্তা বলেছেন, এই ঘটনায় অন্তত ২০০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছে আরও ৪০০ জন মানুষ। তবে এসব সংখ্যাকে নিরপেক্ষ কোনো সূত্র থেকে যাচাই করা যায়নি। বুধবার সন্ধ্যায় আর্মেনিয়ার কর্মকর্তা যুদ্ধবিরতির পরও দুই দেশের সীমান্তে গোলাগুলির জন্য আজারবাইজানকে অভিযুক্ত করেন, তবে দেশটি সঙ্গে সঙ্গে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে আর্মেনিয়ার রাজধানী ইয়েভানে হাজার হাজার মানুষ সংকট নিরসনের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগের দাবি করে বিক্ষোভ করেছেন। আর ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।